আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দালাল ছাড়া ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে আপনার BRTA অনুমোদিত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর যদি না থাকে তাহলে BRTA অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে। তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাই একমাত্র ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন বা আবেদন করতে পারবেন। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সের এক মাস মেয়াদ থাকতে হবে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হলে যেসব ডকুমেন্ট এর প্রয়োজন হবে তা হলো, এক, নিজের পাসপোর্টের 1-4 পাতার ইনফরমেশনের ফটোকপি লাগবে, 2, জাতীয় পরিচয়পত্র NID ফটোকপি লাগবে, 3, 1 পাসপোর্ট ও 4 স্ট্যাম্প সাইজ ছবি লাগবে, 4, আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি লাগবে। যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি ঢাকার বাইরে হয় তাহলে সত্যায়িত করা লাগবে, আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে সত্যায়িত করা লাগবে না। এখন জেনে নেওয়া যাক কোথায় করবেন এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই সংস্থার মাধ্যমে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করা হয়। এই অফিসটির ঠিকানা হলো 3/B আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা, ভারত 17, এগ্রু শপিং সেন্টার বিপরীত পাশে। উক্ত অফিসে অবশ্যই রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10:30 থেকে দুপুর 2:30 এর মধ্যে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে হবে। প্রথমে আপনাকে এই অফিসের কাউন্টার থেকে এই ফর্মটি সংগ্রহ করে নিতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপে আপনাকে আরও একটি ফর্ম দেবে, সেই ফর্মে আপনার ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী নাম, ঠিকানা, রক্তের গ্রুপ ইত্যাদি তথ্য দিতে হবে। মনে রাখতে হবে এই ফর্মটিতে অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে হতে হবে। তারপর ফর্মটি পূরণ হয়ে গেলে ২৫০০ জমা দিতে হবে। সব ঠিকঠাক থাকলে আপনাকে 7-15 মধ্যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। আর আপনার যদি জরুরি ভিত্তিতে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় তাহলে আপনাকে ৩৫০০ জমা দিয়ে 3-7 মধ্যে পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটি। এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটি 6 জন্য হয়ে থাকে। তারপর আপনারা যে দেশে থাকুন না কেন, সেই দেশ থেকেই এরকম সংস্থার মাধ্যমে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন। এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি বিশ্বের 180 দেশে ড্রাইভিং করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ।